الحمد لله أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا مولانا محمد شبدن بندا ہوئے تو آج کے تور জীবনের শেষ দিন এই দিন হারালে আফসোস করবি কবরেতে চিরদিন আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا مولانا محمد دیکھو پلیز مرحبا মনে করুন আল্লাহ 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 জোরে বলেন সুবহানাল্লাহ আমরা মনে করি টুডে দ্য লাস্ট অপরচুনিটি অফ আওয়ার লাইফ বাবা কান্না থামান বাবা আমি সংবাদ দেব সুসংবাদ দেব আপনাকে খুশির খবর আছে আপনার জন্য খুশির খবর আছে শুনুন আমরা কিছুক্ষণের জন্য মনে করি আজকের যে মুহূর্তটা আমরা পেয়েছি এত প্রতিকূলতার ভিতরে খোদা কি কসম যদি আমার ছেলের বিয়ের প্রোগ্রাম হইতো এটা আমি জীবন আসতাম না আজকে আল্লাহ সাক্ষী যদি আমার মেয়ের বিয়ে হতো নিজের বিয়ে হলে আমি এই বিয়ে করতাম না আজকে কারণ ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে গাড়ি ঘন্টায় 20 কিলোমিটার উপরে চলতে পারে নাই এবং কয়েকবার আমরা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছিলাম আজকে হতে হতে বেঁচে গেছি রোডে টোটালি দেখা যাচ্ছে না রোড আমার সাথে চলা অনেকগুলো গাড়ি
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যারা সাহস করে নাই আসতে। আমার ড্রাইভার তাকে আমি আল্লাহকে বলবো তাকে যেন আল্লাহ জাযা দান করে, সে যুদ্ধ করে নিয়ে আসছে গাড়িটা। যাই হোক, আমি ওয়াদাবদ্ধ ছিলাম, স্পটে পৌঁছতে পেরেছি। জানি আরো ঘন্টা দেড়েক আগে আসতে পারলে আরো অনেক মানুষ পেতাম, আরো অনেক প্রিয় মানুষরা থাকত, কিন্তু আশা রাখি এই দিন দিন নয়, আরো দিন আছে। কথা বলেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلي وسلم وبارك عليه شباي اكشته আমার সাথে আকুতি মিনতি করুন যেন একটা মদিনার টিকিট মিলে যায়। একটু জোরে বলেন, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সুবহানাল্লাহ বলেন বাবা। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই ধন্য, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুনিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজু নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে, ডেকে লও কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদার, আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এস
সালাম পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে ল রোজা আমি কেঁদে কেঁদে হই ধন্য কর নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম ওই দোজকের নাম নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজকের নাম তুমি কবে দিবে এই মুলাকাত দেখা দেবে আমারে ডেকে ল রাসূলুল্লাহ রওজা পাকের আমি কেঁদে কেঁদে হই গো সারা চিৎকার দিয়ে বলেন মারহাবা আরো একবার বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী আটঘরিয়া বড়বাড়ি ইসলামী হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে ১২তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি সাহেব আলী সাহেব আজকে সহসভাপতি জনাব মোহাম্মদ জিতু মিয়া সাহেব জনাব মোহাম্মদ ইমরান মিয়া সাহেব বিশেষ অতিথিবৃন্দ এবং স্পেশালি আই এম সো গ্রেটফুল টু অল অফ দ্য ইয়াং পিপল হু আর ওয়েটিং ফর মি ইন দিস সিচুয়েশন এমন অবস্থায় যে আপনারা থাকবেন আমি কল্পনা করি না যে আপনারা এত ভালোবাসেন এটা আমার ধারণার বাইরে ছিল আমি ভেবেছি হয়তো দু চারজন কমিটির লোকজন থাকবে এটা রশি আনবে কাছের লোক আমাকে বাঁধবে হ্যাঁ তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের অসংখ্য এক লক্ষ রোগীর দরকার নাই আমাদের ১০ জন রোগী দরকার একজন এমবিবিএস ডাক্তার দরকার ৫০,০০০ রোগী ডাক্তার যদি এমএলএফ হয় লাভ হবে ভাই হবে 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 সুতরাং অনেক বেশি অডিয়েন্সের প্রোগ্রামগুলোকে আমি তেমন গুরুত্ব দেই না এখানে দেখা যায় কেউ দেখতে আসে কেউ বুঝতে আসে কেউ ভাবতে আসে কেউ শুনতে আসে কেউ আমল করতে আসে যারা আমল করতে আসে তারা অটল থাকে যাই হোক আমি কুরআন কারীমের সূরা হামিম সিজদা থেকে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ পাক আমাকে যতক্ষণ হায়াতে আছি সুস্থতার সাথে কোরআনের আয়াতের নিগুড় তথ্য শুদ্ধভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক আমিন একটু জোরে বলেন আলোচনার স্বার্থে আমি দু একটা উদাহরণ দিতে গিয়ে পৃথিবীর বিভিন্ন কথা আমাকে বলতে হবে আপনারা বিষয়গুলোকে বুঝে নেবেন আলোচনার স্বার্থে যুবক ভাইরা কি বসা যাবে একটু কষ্ট কষ্ট অনেক দূর আমার বাড়ি চট্টগ্রাম ১১ ঘন্টা লাগে মিনিমাম একটু বসে জি জি খাওয়া হবে না ভিজে যাবে শুধু কক্সবাজার গিয়েছেন কেউ
গেছেন আচ্ছা কক্সবাজার দিয়ে না দি আজকে সিলেট দিয়ে দি সিলেট তো আপনাদের পাশে আছে জাফলং তারপরে আপনার আর কি কি আছে দেখার মতো জায়গা হ্যাঁ লালাখালি যাই হোক ওখানে যে পর্যটন এরিয়া আছে না পর্যটন এরিয়ার মধ্যে হোটেল আছে আছে না হোটেলের ক্যাটাগরি আছে মিনিমাম 300 টাকা থেকে শুরু ধরে নিলাম 10 12 জন ইয়াং যুবক বন্ধু বান্ধব নিয়ে গেল হোটেলে 300 টাকার একটা হোটেল নিল এখন উপরে নিচে মিলে সবাই থেকে গেল কিছুক্ষণ পর ইন্দুর যাচ্ছে পাশ দিয়ে তেলা পোকা গায়ের উপর দিয়ে কথা বলেন তো বিছনায় বালিশে যখন মাথা দিছে উই পোকা কামানো শুরু করেছে উরুষ উরুষ ছাড় পোকা ভেরি গুড ফোন দিয়েছেন হ্যালো হোয়াট ইজ দিস এগুলো কি অ্যারোসল প্যাটার্ন হোটেলে এই অবস্থা কেন ছাড় পোকা কেন মশা কেন সে বলবে ভাই 300 টাকায় এরকম থাকে কথা বলেন না ঠিক কি এটা তো বন্ধু বান্ধব মিলে গেছেন বলেই যেমন ইচ্ছা তেমন হয়েছে এর ভিতরে কইতেছে আরেক বন্ধু দেখ বেটা আর তো দরদার করতে 200 টাকা দিয়ে পাইতো কিন্তু যখন তুমি নিয়ে গেলে তোমার নতুন বিয়ে করা ওয়াইফ মারহাবা বলো মারহাবা জোরে বলো মারহাবা মারহাবা তখন তুমি নতুন বউয়ের সামনে কি দরদার করতে পারো যেমন তেমন জায়গায় যেতে পারো তোমাকে যেতে হচ্ছে খুব ভালো সুইট রুমে ফাইভ হোক ফোর হোক যেতে তো হচ্ছে ওই জায়গায় তোমাকে ধরাই দিছে একটা কম্পিউটার থেকে বের করে স্যার 10,000 অনলি ঠিক আছে রিসেপশন শোনো যুবক প্রথমে তোমাকে লেমন একটা শরবত দিয়েছে ডুকতে ডুকতে তিন চারজন পাঁচজন আছে সালাম দিছে ইংরেজি ভাষায় আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ প্লিজ কাম এরপরে ভিতরে যাওয়ার পরে দেখতেছো তোমার রুমের সামনে স্পেশাল জুতা টিস্যু তোয়েল এক এক অত্যাধুনিক জিনিসপত্র রাখা ঠিক কি না কথা বলো আছে না নাই আছে গোটা পৃথিবীর সব ফাইভ স্টারকে তুমি এক পাল্লায় দাও রেডিসন ব্লু লং বিচ দ্য কক্স টুডে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ সবগুলোর আতিথিয়তা এলাকার চেয়ারম্যান মহোদয় যখন বলে আমার বাসায় ডাল ভাত খেতে আসিয়েন দেখা যায় সেখানে চিকেন গ্রিলও আছে ঠিক কিনা বলো এরপর এমপি মহোদয় যদি বলে ডাল ভাতের দাওয়া দেখলেন সেখানে তো আরো অবস্থা ভালো ভেজিটেরিয়ান জোন চিকেন জোন বিফ জোন আলাদা আলাদা এরপর প্রাইম মিনিস্টারের গণভবনে যদি দাওয়াত পেয়ে যান কোনোভাবে প্রত্যেকটা ফুড আলাদা আলাদা করে পরীক্ষা করা ঠিক কিনা আমি তোমাকে বোঝাতে চাই গোটা পৃথিবীর সব আপ্যায়ন মেহমানদারিকে এক পাল্লাই দিলে আমার আল্লাহর মেহমানদারির এক সাগরের এক ফোঁটাও হবে না ঠিক কিনা হাত ধরে বলো ঠিক কিনা বলো আর আমার আল্লাহ বলছেন نحن أولياؤكم في الحياة الدنيا سبحان الله তুমি বাইক দেখে বন্ধুত্ব করতে যাও কেন তোমার বন্ধুত্ব বেসড অন আইফোন কেন তোমার ফ্রেন্ডশিপ বেসড অন টিকটক কেন তোমার ফ্রেন্ডশিপ বেসড অন ইউটিউব ফেসবুক হতে পারবে না তুমি জাতির সাথে কেন বন্ধুত্ব করো তুমি তো জানো না কোরআন তোমাকে বলেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে আছে সুবহানাল্লাহ
জোরে বলেন না কি বলেন হুজুর আল্লাহ আমাদের বন্ধু হ্যাঁ আমরা সারা জীবন জেনেছি আল্লাহ শাহ জালাল ইয়ামানির বন্ধু আমরা জেনেছি আল্লাহ গরীব নওয়াজের বন্ধু আমরা জেনেছি আল্লাহ আমার নবীর হাবিব মাহবুব জোরে জোরে বলেন বাট দরজা খোলা আছে নবী হওয়ার দরজা বন্ধ সাহাবী হওয়ার দরজা বন্ধ তাবেঈন তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ কারণ দ্যাট ইজ ডিপেন্ড অন মিটিং ফেস টু ফেস এগুলো নির্ভর করে দেখার সাথে নবীকে দেখলেই সাহাবী ইমানের সাথে সুবহানাল্লাহ জোরে বলো সাহাবীকে ইমানের সাথে দেখলেই তাবেঈন তাবেঈন কি ইমানের সাথে কপালের চোখে দেখলেই তবে তাবেঈন বাট ওয়ালি হওয়ার দরজা খোলা এটা জোরে বলো না সুবহানাল্লাহ তুমি মনে করছো যে আমি একজন ক্যামেরাম্যান আমি একজন মাইকের ড্রাইভার আমি একজন ডক্টর আমি একজন ইঞ্জিনিয়ার আমি কি ওলি হতে পারবো হ্যাঁ পারবে তুমি অবশ্যই তুমি পারবে আমাদের একটা প্রজন্ম যুগ যুগ ধরে এই বিষয়ে আমরা কথা বলি নাই আমরা শুধু বলেছি ওলি আল্লাহর উরসে গিয়ে যত রকমের উল্টা পাল্টা আছে ঠিক কিনা বলেন না ওলি আল্লাহর ওরসের নামে কিছু জায়গায় নাচ গান নারী পুরুষের অবাধ মেলামেশা লিপস্টিকের দোকান নেইল পালিশের বাজার ঠিক কিনা কথা বলো আমরা কশিন কালেও এদের সাথে ছিলাম না এখনো নাই ভবিষ্যতেও থাকবো না ঠিক কিনা হাত ধরে বলো আরে ওলি আল্লাহর ওরস হবে যেখানে জানানো হবে মেসেজ ওইটা আমি কিভাবে ওই পজিশনে যাব জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও হবিগঞ্জের এই এলাকা আটঘড়িয়ার মানুষ যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তোমাদের বন্ধু শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তুমি যেই বন্ধু আইফোনের কারণে বন্ধুত্ব করেছো যার সাথে তুমি বাইকের কারণে বন্ধুত্ব করেছো যার বাবা এলাকার পাওয়ারফুল ব্যক্তি হওয়ার কারণে বন্ধুত্ব করেছো যার চেহারা দেখে প্রেমে পড়ে বন্ধুত্ব করেছো কাল হাসরের মাঠে এসে তোমার বন্ধু থাকবে না ঠিক কি না থাকবে না সে তোমার বন্ধু থাকবে না কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন সমস্ত বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে কিন্তু একমাত্র আল্লাহর প্রিয় জনরাই দুনিয়াতেও যেমন বন্ধু থাকবে আখিরাতেও বন্ধু থাকবে জোরে বলো আরো জোরে এরপর আল্লাহ বলছেন ওয়ালাইকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তুমি সেখানে যেটা চাও ওয়ালাইকুম ফিহা মা তাদাউন দুনিয়া এবং আখিরাতে তুমি যা চাও তা তুমি পেয়ে যাবে হাই 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 তা তুমি পেয়ে যাবে ভাই একটু বলেন তো কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনি যখন অফিসের বস যখন একজন কর্মচারীর দিকে কর্মকর্তার দিকে রাগ করে না তাকায় কর্মচারীর অবস্থা কেমন হয় ফোন করে বসের বন্ধুকে আচ্ছা আপনার সাথে আমার বসের সম্পর্ক আছে না চিনেন তো না একটু করে ওনাকে বোঝানো না যে আমি দোষটা করি নাই আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে খবর নিয়ে জেনেছে বস কুমিল্লার মাতৃভাণ্ডারের মিষ্টি পছন্দ করে এই দুই প্যাকেট তাড়াতাড়ি গরম গরম নিয়ে আয় বসের বাসায় পৌঁছিয়ে দেয়
এরপরে শুনেছে বসের বৃদ্ধা মা আছে, উনি নাকি বৃদ্ধা, উনি এই জিনিসটা পছন্দ করে, মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে, বাবার জন্য পাঠিয়ে দিয়েছে। বসের যত পরিচিত ব্যক্তি সবার সাথে যোগাযোগ মেইনটেইন চলছে, কোনোভাবে বস যেন একটু মুস্কি হাসে। জোরে কথা বলো, ঠিক কিনা? আর তুমি 90 বছর হায়াত, 80 বছর তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে, 60 বছর দিয়েছে, 50 বছর দিয়েছে। তুমি যদি গিয়ে দেখো কাল হাশরের মাঠে আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেই না, বলো বলো অবস্থা কেমন হতে পারে? ইচ্ছে খারাপ পরিস্থিতি আর হতে পারে? এমন কিছু ব্যক্তি আছে, 6 kind of people, 6 ধরনের ব্যক্তি আছে যারা হাশরের মাঠে যাদের দিকে আল্লাহ তাকাবে না। আমি ওই জায়গায় একটু পরে আসতেছি। আবার আরেক দল আছে যাদের ব্যাপারে সূরা মরিয়মের রব্বে করিম 85, 86, 87 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কিছু ব্যক্তি থাকবে যারা সরাসরি আল্লাহর অতিথি হয়ে আল্লাহর বানানো ড্রয়িং রুম জান্নাতের সেই বালাখানায় তাদেরকে রিসেপশন করা হবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আরেক দলকে গলা ধাক্কা দিয়ে গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। এবার তুমি আসো, হুজুর আল্লাহ তাকাবে না কাদের দিকে আর তাকাবে কাদের দিকে? শেষ, এটাই আমার টপিক, শেষ করে দেবো আজকে এতটুকু। আল্লাহ কিয়ামতের মাঠে দয়ার নজরে তাকাবে না কাদের দিকে, আর দয়ার নজরে তাকাবে কাদের দিকে? জানার দরকার আছে না নাই ভাই? আছে কিনা বলেন, যদি থাকে আমি বলে নাইলে যাই। দরকার আছে? কার কার আছে হাত তুলেন তো একটু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুক্তি জনাব আবদুল আল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলো না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় আছে তো? এই বলো আছে কি না বলো? থাকলে আমরা সবাই চাই যে হাশরের মাঠে আল্লাহ আমাদের দিকে তাকাক, রাগের নজরে না দয়ার নজরে। এমনিতেই আমার নবীর বেটি হযরতে আচ্ছা আমার নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আমার নবী ইরশাদ করছেন, ইন্নাল্লাহা রাফীকুল, আল্লাহ হচ্ছেন কোমল নরম, ইউহিব্বুর রিফকা, কোমলকে আল্লাহ পছন্দ করে, নরমকে আল্লাহ পছন্দ করে, কঠোরকে আল্লাহ পছন্দ করে না। সেজন্য যারা নরম তারা কার প্রিয়? জোরে বলো কার প্রিয়? আল্লাহর প্রিয়। শোনো এবার, তুমি তুমি যদি আল্লাহর দয়ার নজর পেতে চাও হাশরের মাঠে, তোমাকে একটা বিষয় মেনটেন করতে হবে আজকের পর থেকে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এতটুকুতে স্টপ থাকে না, এর পরের স্টেপে পৌঁছতে পারে, সুম্মা ইসতাকামু, ইকুবন্দ সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে। ইকুবন্দ করছো, অতঃপর কি থাকে? অটল কি থাকে বলো? শুধু তুমি
আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব বললে হবে না এরকম আল্লাহ আমার রব বলা মানুষ অনেক আছে বাট সমাজ তাদেরকে মানুষ মনে করে না অমানুষ বলে ঠিক কি না কথা বলো ঠিক কি না 20 বছর ধরে মসজিদে যায় চেহারার কোনো পরিবর্তন নাই ঠিক কি না বলো না বলো না 50 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছে বাট তাকে দেখলেই মানুষের ঘৃণা চলে আসে এরকম লোকজন সমাজে আছে না নাই জোরে বলো আছে না নাই কেন তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু বুঝেছে সুম্মা ইসতাকামু বুঝে নাই এটা বড় মারাত্মক জায়গা সুম্মা ইসতাকামু অটল থাকা অটল থাকা যতই ঝড় আসুক তুফান আসুক তোমাকে ফ্রি ফায়ার ধাক্কা মারবে তুমি নড়তে পারবে না ঠিক কি না কথা বলো তোমাকে পাবজি এসে ধাক্কা মারবে তোমাকে ব্লু হোয়েল মারবে তোমাকে ক্ল্যাশ অফ ক্ল্যান মারবে তোমাকে এসে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এসে ধপ ধপ ধাক্কা মারবে কিন্তু তুমি যদি জায়গায় অটল দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি পার ঠিক কি না কথা কিন্তু তুমি পারো নাই পারো নাই তুমি আজকের যুব সমাজকে আপনি দেখেন খবর নেন সে এক জায়গায় নাই সে আসলে কোথায় আছে সে নিজেও জানে না সে এটা দেখে এদিকে যায় ওটা দেখে ওইদিকে চলে যায় ওটা দেখে ওইদিকে চলে যায় কোন জায়গায় সে দাঁড়াবে কে তার রাহবার হবে এখন আমরা অনেকে কি বলি হুজুর আপনারা তো একজন এক এক মত ঠিক কিনা বলেন না কোন দিকে যাব হুজুর কাটটা শুনবো হুজুরদের বেলায় এই কথা বলেন কেন সোয়াবিন তেলের বেলাতে এই কথা বলেন না সোয়াবিন তেল তীর আছে ফ্রেশ আছে রূপসানা আছে কথা বলনা ঠিক কিনা তখন একটা সুন্দর করে বাচ্চা নিতে পারেন হুজুর হইলে নিতে পারেন না কেন ঠিক কিনা কথা বলেন না আপনাকে অটল থাকতে হবে কিছুক্ষণ মুখকে শাইখ বানালেন কিছুক্ষণ মুখকে আইডল বানালেন কিছুক্ষণ মুখের ছবি ফেসবুকে দিলেন কিছুক্ষণ মুখকে বুকে নিলেন হবে না হবে না হবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটাই আমার রাস্তা ইন্না হাজা সিরাতি মুস্তাকিমান এটাই সিরাতে মুস্তাকিম আমাকে এই পথে চলতে হবে ঠিক কি কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ কি এক নম্বর কারণ এক নম্বর কারণ আপনি ফিজিক্সের বই যেভাবে মন দিয়ে পড়েন আপনি কেমিস্ট্রির বই যেভাবে পড়েন আপনি বায়োলজি জিওগ্রাফি গ্রামার জিকে যেভাবে পড়েন বহু বছর হয়ে গেছে সেভাবে আপনি কোরআন পড়েছেন ঠিক কিনা বলেন না আপনার লাইফ থেকে কোরআনের তিলাওয়াত উঠে গেছে টোটালি আপনি এই মুহূর্তে এই প্যান্ডেলে যারা আছেন বলেন তো আজকের দিনে এক পৃষ্ঠা কোরআন শরীফ কে পড়েছেন কেউ মিথ্যা বলবেন ইনশাআল্লাহ একজন দুজন তিন চার পাঁচ জন ছয় জন যাক হ্যাঁ মাদ্রাসা স্টুডেন্ট বাকিরা আমরা কোরআন শরীফ কেউ পড়ি নাই কেন আমরা কোরআনের মূল্যটা আসলে এখনো কোরআনের গুরুত্ব বুঝি নাই আপনি যখন আইফোন 14 কিনে আনেন আপনি কিন্তু চোখ বন্ধ করে চাপাচাপি শুরু করেন না কেন আপনি জানেন এরা যখন লক পড়ে যাবে তখন এটা খুলতে গেলে আরেকটা ফোনের টাকা দিতে হবে সেজন্য আপনি ছোট্ট একটা ভিতরে যে বই আছে ওটা বের করে আপনি ওখান থেকে পড়ে পড়ে এটা চালানোর চেষ্টা করেন আর যদি নোকিয়া 110 হয় তখন অনেক সময় আপনি সার ভিতরে বিস্কিট মনে করে দিয়েও দেন কথা জোরে বলেন না ঠিক কিনা কারণ পার্থক্য আছে না নাই আপনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে আপনার জন্য দিয়েছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাহমাতাল্লিল আলামিন ঠিক কিনা কথা বলেন আপনাকে নামাজ দিয়েছে রোজা দিয়েছে হজ দিয়েছে যাকাত দিয়েছে মা বাবা দিয়েছে মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে মিম্বর দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এই নিয়ামতগুলোর সাথে আপনার ব্যবহার কেমন হবে আচরণ কেমন হবে বিহেভ কেমন হবে সেটা আপনি কখনো ওই বইটা পড়ে দেখেন নাই নিজের মনের মতো ইচ্ছে মতো ব্যবহার করেছেন যে যেদিকে মন চায় সেদিকে ব্যবহার করেছেন আপনার উচিত ছিল এই আল্লাহর দেওয়া নিয়ামত গুলো এত দামি যেখানে 1.5 লাখ টাকার আইফোনের সাথে আমি ব্যবহার করার আগে বই পড়ে পড়ে করি ভুল না হওয়ার জন্য তো নবীর সামনে কথা বলার আগে আমি কেন কোরআন পড়ি কথা জোরে বলেন ঠিক কিনা
নামাজ শুরু করার আগে আমি কেন কোরআন পড়ি না, রোজা রাখার আগে কেন কোরআন পড়ি না, হজ করার আগে কেন কোরআন পড়ি না, ওইটাই তো আমাকে দেওয়া হয়েছে গাইডলাইন। অথচ তুমি খবর নিয়ে দেখো কাল হাশরের মাঠে হাদিস, তুমি খবর নিয়ে দেখো আমার কথা ভুল হলে। আল মুনাববিহাত লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ, আমার নবী বলছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া, ছয় জায়গায় কিয়ামতের আগে ছয়টা জিনিস অসহায় হয়ে যাবে, তার মধ্যে এক নম্বর হলো আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, ওই এলাকার মসজিদ বড় অসহায়, যে এলাকার মানুষ টাইলস দিয়েছে, মোজাইক দিয়েছে, এসি দিয়েছে, ফ্যান দিয়েছে, সেগুন কাঠের দরজা দিয়েছে, দামি দামি খতিব রেখেছে, কিন্তু মসজিদের নিজে নামাজ পড়তে যায় না। কথা বলো ঠিক কিনা বলো, খোদা কি কসম, ওই মসজিদ কেন্দ্রিক এলাকার মধ্যে যত মানুষ আছে ওদের দিকে আল্লাহ দয়ার নজরে তাকাবে না যদি তারা মসজিদে না যায়। দুই নম্বর ওয়াসুফু গরীবুন, কোরআন অসহায় হয়ে যাবে, ফি মানজিলি কওমিন লা ইয়াকরাউনা ফিহি, ওই ঘরের ভিতরে কোরআন অসহায়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বহু বছর হয়ে গেছে কোরআন খোলা হয়েছে, আরে তুমি লাইব্রেরির সবগুলো বইকে জিজ্ঞেস করো, এই ফিজিক্স, এই ফিজিক্স তুই যেতে পারবি কবরে, উত্তর আসবে না, এই কেমিস্ট্রি তুই যেতে পারবি হাশরের মাঠে, না, এই ইংলিশ গ্রামার যেতে পারবি, না, অ্যালজেব্রা জিওমেট্রি, না, কোরআন তুমি কি যেতে পারবে কবরে, কোরআন বলবে হ্যাঁ আমি তোমার কবরের সাথে আছি, কোরআন তোমার সাথে কবরে আছে, কোরআন তোমার সাথে হাশরের মাঠে আছে, কোরআনকে যারা পড়েছো কোরআন তাদের পক্ষ হয়ে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি প্রতিদিন একবার হলেও আমাকে খুলে দেখেছে, কারণ পৃথিবীতে তিনটা জিনিস দেখলে সওয়াব, একটা হলো কোরআন, আরেকটা হলো বাবা মার চেহারা, আরেকটা হলো আল্লাহর গর কাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুই বিষয়ের বাইরে কারো সাথে ঈর্ষা করবে না, হিংসা করবে না, কম্পিটিশন করবে না, দুইটা বিষয় নিয়ে করো, একটা হলো রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ কোরআনুল কারীম দিয়েছে সে রাত দিন যখন সুযোগ পায় কোরআন পড়ে, তুমি চেষ্টা করো তার মতো হতে। আজকের সমাজে কোরআন তেলাওয়াত উঠে গেছে বলে আজ তোমাকে যে মন চাই সে ক্যাচ করে নিয়ে যায়। আমি আমি বড় লজ্জা লাগে আমার যে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা যখন এখনো পোস্ট করতে থাকো অমুক কেন গোল করে নাই, তমুক কেন কি করেছে, অমুক কেন কাপ নিয়েছে, তমুক কেন নিতে পারে নাই, তখন বুঝতে পারি কোরআনের ইলম আজকে সিনা থেকে চলে গেছে বলেই আজকে আমরা ভুলে গেছি যে আমাদের এক একটা মুহূর্তের কত মূল্য, আমাদের জীবনের কত মূল্য। কোরআন যদি তুমি পড়তে একদিন তোমার সামনে সে আয়াত চলে আসতো যে আয়াতে আল্লাহ বলেছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক ব্যক্তির আমলনামা তার গলার মধ্যে লটকানো থাকবে। তুমি যে জীবনে বাজারের লিস্ট তুমি লেখো নাই, তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে বাজারের লিস্ট পাঠিয়ে দিতে বলেছো, তুমি পরীক্ষার হলে কোনোদিন 33-এর বেশি পাও নাই, লিখার অভ্যাস তোমার নাই বলে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে ডেকে তুলে ফেলা হবে, রোমান ফেরেশতা এসে বলবে ওঠ উঠে যা, কি দরকার কেন ডাকছো, বলে এই লেখা শুরু কর, কি লিখবো, তোর জীবনের 60 বছর ধরে কার কার নামে ফেসবুকে পোস্ট করেছিলি, কার কার সাথে চ্যাট করেছিলি, কার কার বিরুদ্ধে লিখেছিলি, কোন জায়গায় বাইক নিয়ে গিয়েছিলি, কোন কোন জায়গায় গল্প করেছিলি, কোন কোন ব্যক্তির সাথে দুশ্মনী করেছিলি, কোন কোন ভালো কাজ করেছিলি, সবগুলো লিখে দে, লিখতে থাক, তুমি বলতে থাকবে ফেরেশতা কবরে আসার সময় পকেটে করে কোনো কলম নিয়ে আসি নাই, এখানে পথে পথে কোনো লাইব্রেরি পাওয়া যায় না, ফেরেশতা বলবে তোর হাতের আঙ্গুলকে কলম বানা, ফেরেশতা এখানে কোনো দাওয়াত পাওয়া যায় না, কোনো কালি তো সাথে আনি নাই, তোর মুখের ভিতরে থুতুকে কালি বানা, ফেরেশতা কোনো কাগজ তো আনি নাই, কাগজ তো আনি নাই, কাগজ তো আনি নাই, ফেরেশতা বলবে তোর কাফনের কাপড়কে কাগজ বানা, তারপরে সেখানে লেখ তুমি 60 বছর ধরে কি করেছো, খোদা কি কসম তোমাকে লিখতে হবে,
আমাকেও লিখতে হবে আমি সকাল আর আজকে সকাল 8টা থেকে মাদ্রাসায় গিয়েছি সেখান থেকে দুপুর 2টা পর্যন্ত মাদ্রাসায় রেজাল্টের কাজ ছিল শেষ করেছি এরপর 3টায় তোমার সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি 11টা 11:30টা 12টায় এসে পৌঁছেছি আমিও লিখে দিতে পারবো ইনশাআল্লাহ তোমাকেও লিখতে হবে আমাকেও লিখতে হবে 24 ঘন্টা তুমি কি করছো তোমাকে লিখতে হবে তুমি যেই কাজগুলো ভালো করছো যেগুলো আল্লাহর জন্য করছো যেগুলো কোরআন সুন্নাহর পক্ষে করছো ওগুলো লিখতে তোমার কোনো কষ্ট হবে না চোখের পলকে তুমি লিখতে পারবে সুবহানাল্লাহ আর যেই কাজগুলো তুমি আজ করছো কিছু মানুষের পাল্লায় পড়ে কিছু বন্ধুর খপ্পরে পড়ে তোমাকে জিজ্ঞেস করা হবে তুই যে 10 জন প্লেয়ারের নাম মুখস্থ করেছিলি শুধুমাত্র তর্কে জিতে যাওয়ার জন্য 5 বছর কে কে কাপ নিয়েছে কোন কাপের কি নাম ছিল সব মুখস্থ করেছিলি তোকে কি আমার নবী বলে নাই জিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা ওয়া যিকরু সলিহিন কাফারা নবীদের শরণ করা নামাজের মতো ইবাদত আল্লাহর ওলিদের শরণ করা গুনার কাফারা তুই 50,000 বার মেসি 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 নেইমার 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 করলে একটা সওয়াব তো দূরের কথা গুনাহে তোর জীবন ভরপুর হয়ে যাবে আর তুই এক বার বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে নামাজের মতো ইবাদত হয়ে যাবে ঠিক কি তুই একবার বল শেখ আব্দুল কাদের জিলানী তুই একবার বল খাজা মঈনুদ্দিন চিশতি তোর মুখ দিয়ে একবার বল শাহজালাল ইয়ামানি তুই একবার গেয়ে দে শাহজালালের বাংলাদেশ শাহ পুরাণের বাংলাদেশ ওই প্রত্যেকটা লফসে লফসে তোর গুনার কফফারা হবে কোথায় আজকে পৌঁছে গেছি আমরা নষ্ট হয়ে গেছি জুমার নামাজে খতিব সাহেব 5 মিনিট বেশি ওয়াজ করলে আমরা 50 বার ঘড়ির দিকে তাকাই ঠিক কিনা কথা বলেন না আর রাতের 1টা থেকে 3:30টা পর্যন্ত যখন ফার্স্ট সেশন সেকেন্ড সেশন টাই ব্রেকার কাপ দেওয়া বউয়ের লগে কথা কইতেছে সেগুলো সহ মশা কামড়াইতে কামড়াইতে তোর রক্ত খেয়ে মাটিতে পড়ে গেছে তুই এখন ওই স্ক্রিন থেকে সরতে পারিস না ঠিক কিনা বলেন না রাস্তার মধ্যে উম্মাদনা করেছিস আমি বলবো অসুবিধা নাই করেছো কিন্তু ফিরে আসার দরকার আছে না দরকার আছে না নাই আছে না নাই আমার জীবনে আমি আমার এই 32 33 বছরের হায়াতে আমি বহু ফুটবল খেলা দেখেছি কিন্তু এই বছরের মতো এক্সট্রিম বাজে আমি আর দেখি নাই কেমনে মানুষ এমন করে কি ছিল সেখানে শেষ হয়ে গেছে 4 বছর হবে না কেউ কি মারা যাবে কেউ ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে কারো জীবন চলা বন্ধ হয়ে গেছে না মূলত আমরা অটল থাকতে পারছি না অটল না আমরা কালকে যদি আবার নতুন কিছু দেয় কালকে থেকে আমরা আবার সেদিকে দৌড়াবো পরশু আরেকটা আসবে সেদিকে দৌড়াবো তরশু আরেকটা দেবে সেদিকে দৌড়াবো আরে আমাদেরকে এরকম ইহুদি খ্রিস্টান নাকি শুধু তাদের পিছে পিছে দৌড়াবে নাকি আমরা জান্নাতের রাস্তায় যাব আমাদেরকে প্রতিনিয়ত দৌড়াচ্ছে শুধু পাগলের মতো একটা একটা আসে গোটা দেশ ওই দিকে ছুটে যুব পুরো যুব সমাজ ওই দিকে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা না 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 এটা আমাদের করণীয় নয় এটা আমাদের কাম্য নয় যুবক তুমি বোঝো তুমি খবর নিয়ে দেখো রিসেন্টলি নিউজগুলো পড়ো গত 5-6 মাস ধরে শুধু তরুণরা মারা যাচ্ছে বেশি বিভিন্ন জায়গায় দেখছি 20 বছর 25 বছরের ছেলে মারা যাচ্ছে হুট হুট করে পড়ে মরে যাচ্ছে তুমি কি তৈরি করেছো তোমাকে যখন ঢাকা যাওয়ার জন্য বলা হয় তুমি মাত্র 3 দিনের ভিতরে 3 ঘন্টার ভিতরে টিকিট করে ব্যাগ নিয়ে রেডি হয়ে পারফেক্টলি চলে যেতে পারো তোমাকে যখন দুবাই যাওয়ার জন্য বলা হয় মাত্র 1 সপ্তাহ টাইম দিলে টিকিট ভিসা পাসপোর্ট সব করে তুমি চলে যেতে পারো আর তোমাকে তোমার রব জিজ্ঞেস করবে আমি তো তোকে 60 বছর টাইম দিয়েছি এর পরেও কেন আমার সাথে সামনে আসার আগে এত খালি আসলি কিছু কেন নিয়ে আসতে পারলি না আমি কি তোকে চোখ দিই নাই আল্লাহ বলবে আমি কি তোকে নিঃশ্বাস ফেলার জন্য সেই
অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড একটা বের করা একটা ঢুকানোর ব্যবস্থা করে দিই নাই তোকে কি ছোট্ট একটা কিডনি দিয়ে হাজার হাজার লিটার রক্তকে আমি পরিষ্কার করে দিই নাই তোর হার্টের এই পিঞ্জিরার ভিতরে ছোট্ট একটা হার্ট তুই কতবার নদীতে ঝাঁপ দিয়েছিস কতবার তোর সামনে ট্রাক এসে ফুল স্পিডে ব্রেক করেছে কতবার তুই বাইক থেকে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিস কতবার তুই ভয়ঙ্কর বিপদ দেখেছিস তারপরে তোর ভিতরে হার্টকে আমি ঠিক 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 করে চালু রেখেছিলাম কথা বলেন না ঠিক কিনা তুই কেন প্রস্তুতি নিতে পারলি না কেন 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 এক নম্বর কারণ কোরআন তিলাওয়াত শুরু করতে হবে হাত তুলে বলো ঠিক কিনা আরো জোরে পারবো কিনা খোদা কি কসম যুবক আগামী কাল থেকে শুধু এক পৃষ্ঠা করে কোরআন পড়া শুরু করে দাও দেখবে তোমার দিলের ভিতরে নূর পয়দা হয়ে যাবে তোমার চোখের মধ্যে নূর চলে আসবে তোমার চেহারা নূরানি হয়ে যাবে তুমি যখন তখন যেমন তেমন আবুল তাবুল সিদ্ধান্ত আর নিবা না তোমার ডিসিশন হবে কোরআন সুন্নাহ মতে সিদ্ধান্ত জোরে বলেন সুবহানাল্লাহ দু নম্বর তাহলে এক নম্বর কি জোরে কর এই ভাই এত বড় প্যান্ডেল করে লাভ নাই এত বড় প্যান্ডেল করে বড় বড় বক্তা এনে মানুষ জমিয়ে কোনো লাভ নাই সোজা কথা আগামী কাল যদি একজন কোরআন তিলাওয়াত শুরু করে তাহলে এই প্যান্ডেল সার্থক হবে ইনশাআল্লাহ জোরে বলেন না আরো জোরে ইনশাআল্লাহ আগামীকাল সকালে সত্যি সত্যি ওয়াদা করবেন প্রত্যেক বছর বারো বছর ধরে হইতেছে বারোতম অনেকে গত এগারো বছর ওয়াদা করছে কিন্তু এখনো কোরআন শরীফ খুলতে পারে নাই ওই রকম ওয়াদা করি আমি আগামীকাল আসলেই একটা পৃষ্ঠা কোরআন করবেন কে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কবুল করুন দু নম্বর ইখতিয়ার সুহবাতু সালেহ সেকেন্ড পয়েন্ট হচ্ছে সৎ সঙ্গ কি বলো আরো জোরে বলো আরো জোরে কিছুদিন আগে এখানে একটা বড় গানের প্রোগ্রাম হয়েছে না আশেপাশে অনেক বড় একটা গানের প্রোগ্রাম হয়েছে না ধরেছে না নিষিদ্ধ হয়েছে মারহাবা মারহাবা জোরে বলেন না তুমি দেখবে 95% যুবককে জিজ্ঞেস করো তুমি সিগারেট কেন খাও বলবে বন্ধুর কারণে আমি কি ভুল বলছি সত্যি করে বলো ভুল বলছি আমি দোস্ত একটা টান দে আমার আব্বর মাইন্ড করবে অসুবিধা আছে বাসায় মাইন্ড আরে বেটা দে ঠিক কিনা বলো না এই যুগে বেটা সিগারেট না খাইলে কোনো পোলা তুই দোস্ত খুব টেনশন আছে বেনসন লো কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন না 95% যুবক ধ্বংস হয়ে যাচ্ছে সঙ্গ দোষে দুই ধরনের ফ্রেন্ড আছে এক বন্ধু বলছে দোস্ত নতুন বাইক কিনেছি চল টান মেরে একটু শাহজালাল ইয়ামানির দরগার পাশে যে মসজিদ আছে ওখানে গিয়ে আজকে দুই রাকাত নামাজ পড়ে আসি আরেকজন বলে দোস্ত চল ওদিকে একটা গান হচ্ছে ও মেরে মন নিয়ে আই তুরে সিন্নি কথা বলেন ঠিক কিনা দুইটা বন্ধু কিন্তু দুজনেই বন্ধু একজন তোমাকে মসজিদ মুখী করেছে আরেকজন তোমাকে গান মুখী করেছে তুমি আজকে বন্ধুত্ব কার সাথে করবে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে ঠিক কিনা বলো জোরে বলো ঠিক কিনা বলো সিদ্ধান্ত নেওয়ার টাইম এসে গেছে তুমি তো বন্ধুত্ব করো যার জিন্সের ফ্যান ফাড়া ভাই আমি কি ভুল বলতেছি যেতে দিবেন আমারে যাইতে পারবো তো তাহলে কইয়ে সমাজের মধ্যে যেই ছেলেটা একটু টুপি দে মাথায় যার একটু দাঁড়িয়ে আছে একটু পুরাতন টাইপের পাঞ্জাবি পরে মসজিদের পরিষ্কার কাজে সবার আগে তাকে দেখা যায় মাহফিল হলে সবার আগে সে দৌড়াদৌড়ি করে ঠিক কিনা বলেন না তাকে কিছু ছেলে মনে করে আনস্মার্ট তার সাথে কি বন্ধুত্ব দেয়
বন্ধুত্ব হবে কার সাথে ওই এদিকে একটু ফাড়া আমি কালকে একজনকে বলতেছি কি তোর ফ্যান ফাড়া কেন কই না এটা ফ্যাশন আচ্ছা আপনি বলেন মুসলমান একটু নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন এটা কি ষড়যন্ত্র নয় বলেন আপনি ষড়যন্ত্র নয় কি বলেন আপনাকে ছেঁড়া প্যান্ট পরাচ্ছে ডিজাইনের নামে তার ভিতরে আপনার লজ্জাস্থান দেখা যাচ্ছে সতর দেখা যাচ্ছে গোটা সতর দেখাতে হবে না একটু ছোট অংশ দেখা গেলেই হবে ঠিক কি না বলেন না আরো দেখতেছি বড় বড় শোরুম গুলোতে এরকম লটকায় রাখছে গোটা সিরা হ্যাঁ আচ্ছা তেনা তেনা আছে না গরম মুছে যে তেনা একটাকে পরিষ্কার করে পারফিউম দিয়ে লাগাই দিছে এখানে একটা কাট লাগাই দিছে কত 3000 টাকা 10000 টাকা কেন মানুষ এত বোকা কেন যে তুমি যুবক হয়ে গেলে যেখানে আমি মনে করি জিন্সের প্যান্ট একটা ষড়যন্ত্র জিন্সের প্যান্ট দেওয়ার কারণ কি তোমাকে মসজিদ থেকে ঘাড় ধরে বের করতে পারছে না ওরা তোমাকে জিন্সের প্যান্ট দিয়ে বের করে দিছে যখন থেকে তুমি জিন্সের প্যান্ট পরা শুরু করছো তুমি এখন ভালোমতো পেশাক করতে পারো না দাঁড়াইলে বসতে পারো না বসলে উঠতে পারো না হুজুর যখন বলে মসজিদ যাবে না একটু প্যান্টের সমস্যা আছে কথা জোরে বলো যুবক তুমি জানো না তোমাকে কিভাবে খেলার পুতুল বানাচ্ছে তা আজকে পেট্রোল পাম্পগুলোর মধ্যে দাঁড়িয়ে পেশাব করার অবস্থা করে রেখেছে এখন আমরা যদি বলি অনেক যুক্তি দেখাবে আজকে যুবকরা এখন কয় শর্টকাট মারি দি এত কষ্ট করে নিচে বসবো আবার বদনা নেবো আবার প্যান্ট তুলবো কাপড় খুলবো এত টেনশন করতে শর্টকাট আসরা নাই আসরা নাই হাই 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 তুমি জানো না ওই বন্ধু তোমাকে যেই বন্ধু পাঞ্জাবি পরে পায়জামা পরে যেই বন্ধু জুব্বা পরে যেই বন্ধু টুপি মাথায় দেয় দাড়ি রেখে দিয়েছে যদিও আজকে তুমি তাকে আর স্মার্ট বলছো কালকে যদি সে মারা যায় গোটা সমাজ বলবে ছেলেটা বড় নেককার ছিল ঠিক কিনা বলেন না আমার মা বোনদের মধ্যেও আছে মা বোন আছে আশেপাশে সব সব চলে গেছে নাকি মারহাবা জোরে বলেন মারহাবা আমার মা বোনদের মধ্যে যারা বিউটি পার্লারে যায় না যারা মেহেদি অনুষ্ঠানে যায় না যারা দেবরের সামনে যায় না যারা বাসুরের সাথে বেশি কথা বলে না যারা নেকাব করে ইজাব করে ঘরের কোনায় বসে বসে শুধু কোরআন শরীফ পড়ে ঘর থেকে বের হয় না অন্যান্য স্মার্ট স্মার্টরা কি বলে খেদ ঠিক কিনা বলেন না এই যুগে এমন খেদ এন্ড শাইন প্রিমিটিভ প্রাচীন নারী বলে কি বলে না কিন্তু দেখা যায় ওই নারী যখন মারা যায় গোটা এলাকার সব নারীরা শুধু কাঁদতে থাকে আর বলে আহ অনেক নেককার ছিল দেবর কোনোদিন দেখে নাই কোনোদিন বিয়ে বাড়িতে যেত না কোনোদিন মেহেদি অনুষ্ঠানে যায় নাই ঠিক কিনা কথা বলেন না বলো এবার মরার আগে গোটা দুনিয়া তোমাকে স্মার্ট বলুক সেটা মূল্যবান নাকি মরার পরে আল্লাহর ফেরেশতারা তোমাকে স্মার্ট বলুক সেটা মূল্যবান ঠিক কিনা কথা বলো আজকে বড় আফসোস হয় সমাজ কোথায় চলে গেল আমার যুবক ভাইদেরকে নিয়ে আমরা নিয়মিত নিয়মিত আমার ভাই মুকাররম বাড়ি আমি আমরা দুজন নিয়মিত ডিসকাস করি কোন কোন টপিকে কথা বলা উচিত কারণ যুবক ভাইদেরকে এমন ভাবে শেষ করে দিচ্ছে আমরা একটা মাহফিল দিয়ে কয়জনকে আনতে পারবো ঠিক কিনা বলেন না হাতে হাতে তো লক্ষ লক্ষ মাহফিল হাতে হাতে ঠিক কিনা বলেন একটা মাহফিল দিয়ে কয়জনকে ফেরাইতে পারবো আমরা বড় সমস্যার মধ্যে পড়ে আছি তাহলে তোমাকে যেটা করতে হবে বন্ধু ঠিক করো পারফেক্ট সিলেক্ট করো আজকেই তুমি কাগজে লেখো তোমার কোন কোন বন্ধু আছে ঠিক কিনা বলেন সেখান থেকে কোন কোন বন্ধু তোমাকে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যায় কোন বন্ধুর সাথে তোমার গার্লফ্রেন্ড নিয়ে কম্পিটিশন হয় কোন বন্ধু তোমাকে ফোন কলে জিজ্ঞেস করে ফোন দিছেনি আছে না কোথায় দেখা করবি ব্যবস্থা করে দেব কোথায় যাবি এই বেহায়াপনার জন্য যে বন্ধু তোমাকে হেল্প করে সে তোমার বন্ধু নয় সে বন্দুক জোরে কথা বলো ঠিক কিনা বলো
তুমি তাকে বাদ দাও যুবক বাদ দাও তুমি বন্ধু কাকে বানাবে আয় হায় হায় আমার নবীর কাছে আরবী এসে বলে ওগো নবী মাতাসা কিয়ামত কখন কায়েম হবে আমার নবী বলে মা আদাতলাহ তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো সে বলে ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমার কাছে না নামাজ আছে না কি আছে কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি তো নবীজি বলেন আল মারউ মা মান আহবাবতা যে যাকে ভালোবাসে তার সাথে হাশরের মাঠে থাকবে এক নম্বর বলেছি কোরআন তিলাওয়াত ঠিক কিনা বলো না দুই নম্বর বলছি বন্ধু সিলেকশন আগামী কাল থেকে অনেক জনের 100 জন বন্ধু থেকে 99 জন বাদ যাবে ঠিক কিনা বলেন না আর ওই 99 জনকে একবার করে বুঝাবে দোস্ত এটা ছেড়ে দে ওটা ছেড়ে দে এটা হবে না ওটা বাদ হবে এই প্যান্ট পরা যাবে না এই টি-শার্ট থাকতে পারবে না এই জুতা পরা যাবে না এই টুপি দিতে হবে এই দাড়ি রাখতে হবে সে যদি মানে তো বন্ধু থাকবে ঠিক কিনা বলো না মানলে থাকবে না রাখা যাবে না তিন নম্বর আল ইকসারু মিন জিকরিল মউত ভাই আমারে কোন কিছু কইলে আমারে কোন ও ভাই ও কলিজার টুকরা ভাই কিছু কইলে আমারে কোন আউক্কা এই না আউক্কা আমারে কক্কা আমি শুনুক্কা তিন নম্বর বেশি বেশি মরণের স্মরণ করতে হবে কিসের স্মরণ মরণের স্মরণ পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে মায়ারি বন্ধ মিছে মায়াবী ক্রন্দ মিছে দুনিয়া নাটকের মঞ্চে কেউ তো কারণ ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা ওরে পরে রে জায়গা পরে রে জমি ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক ওরে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারিও পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি আমি তো সেই কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন কত জানা যা পড়েছি নামাজ দিয়েছি ক জোরে বলো আরো জোরে বলো প্রতিদিন অন্তত 20 বার এই কয়বার এই জায়গাটা যুবক উঠে গেছো কয়বার কয়বার আরো জোরে 20 বার প্রতিদিন 20 টাইমস 20 বার মরণের কথা স্মরণ করতে হবে যে করতে পারবে সে কাল হাশরের মাঠে শহীদদের সাথে থাকবে যে করতে পারবে সে ওলি হবে কবি বলছে আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি কোন জায়গায় আমার কবর হবে আমি জানি আমি জানি কোন জায়গায় আমার ফ্ল্যাট বাড়ি হবে আমি জানি
জানি কারণ আমি বড় আশা করে তিন কাটা জায়গা লইছি ঠিক কিনা বলেন না আরেকজন বড় আশা করে পাঁচ কাটা নিছে এই জায়গায় একটা বাড়ি বানাবো বহু চেষ্টা করতেছে কিন্তু আদৌ কবরটা কোন জায়গায় হবে আমরা কেউ জানি না বাবা জান কবরের দুই ধরনের লোক যাবে কয় ধরনের আরো বলে কয় ধরনের একটু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবে শেষ করে দেব আমি সত্যত নাকি আমি জোর করতেছি না তো আপনাদের প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে বুঝাই এবার বিয়ে দুই ধরনের একটা বিয়ে হলো আমি তোমাকে ভালোবাসি বলে কাজী অফিসে গিয়ে বিয়ে ঠিক কিনা বলেন না আরেকটা বিয়ে হলো সমাজের সব মানুষকে জানিয়ে পরিবার থেকে সিলেক্ট করে সুন্দর একটা নারীকে আল্লাহ ওয়ালা নারীকে ঘরে নিয়ে আসা ঠিক কি না ওই যাকে তুমি কাজী অফিসে নিয়ে বিয়ে করছো তার লগে তোমার পাঁচ বছর সম্পর্ক ছিল যখন জাফলং এ যাইতা তাকে নিয়ে একটা লোক লাগাই রাখতা কোনাই দেখিস কেউ আসে কিনা ধর ৫০০ টাকা রাখ একটু কথা শুরু করতে টেনশন মাঝে মাঝে বেনশন ঠিক কিনা কথা বলেন না আর যেই নারী তোমার সাথে বেগানা নারী যার বেগানা অবস্থায় দেখা হয়নি প্রথম দেখেছো কালিমা পড়ার পরে এর আগে একবার দেখেছো শুধুমাত্র কালিমা পড়ে আনার উপযুক্ত কিনা যাচাই বাছাই করার জন্য ঠিক কিনা বলো না গোটা পরিবার রাজি সমাজ তোমাকে সাথে নিয়ে বিয়ে দিয়েছে এরপর তুমি এখন কোথায় যাচ্ছ বাছরগড়ে ঠিক কিনা বলো বাছরগড়ে যখন যাচ্ছ হ্যাঁ যুবকরা কইতেছো কোথায় বিয়েটি কি যে অবস্থা কাবিনের যে অবস্থা বিয়ে আসেনি সমাজে আছে বিয়ে যুবক করবে বিয়ে ইনশাআল্লাহ ইচ্ছা আছে তো মুরব্বীরা এই পোলা পাইনে বিয়ে করাই দিবেন শুধু মাহফিল করাইলে হবে না এদেরকে বিয়ে করাইতে হইব গণহারে বিয়ে করা গণহারে বিয়ে এই কথা বলো ঠিক কি না এক একটা বিয়ের অনুষ্ঠানে দশ বারো জনকে বিয়ে করে দেবেন তারপরে দেখবেন এরা নামাজি হয়ে গেছে এরা আল্লাহওয়ালা হয়ে গেছে এরা রেসপন্সিবল হয়ে যাবে এরা দায়িত্বশীল হবে এদের রিজিকের দরজা খুলে দেবে কে আরো ধরে বলেন কে এখন বিয়ে এমন কঠিন হয়ে গেছে বাপ এখানে কাবিন কত দশ লাখ পঁচিশ লাখ আছে তিন সাইড ঠিক আছে তিন সাইড এটা যেন উপরে না যায় খবর আছে কিন্তু খবরদার ফাঁস যেন না হয় ঠিক আছে এবার মেয়ের বাড়িতে খেতে যেতে হয় নাকি কয়জন খায় ঠিক আছে ঠিক আছে তিন চার হাজার মনে করছিলাম আমি আল্লাহ বাসাইছে সিলেটকে আল্লাহ কবুল করুক হবিগঞ্জের মানুষের এই সিস্টেমটা বহাল থাকুক কোনো কঠিন চাপাচাপি করার দরকার বিয়ে করতে কি সরকারি চাকরি লাগে ফোলা ভালো নর্মাল চাকরি হইলে হয় না হাই 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 মনে রেখো আমার নবী বলেন তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন ইসলাম ওই ধর্ম যেই ধর্মে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট তোয়ামুল ইসনাইন ইয়াকফিল আরবাব দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট এটা ইসলাম ঠিক কিনা বলো চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট তাইলে যে এই মেয়ের বউ হিসেবে আনতেছেন পোলার বউ হিসেবে সে কি ভাত খাবে নাকি স্বর্ণের বার খাবে তাহলে ফোলা কি এতদিন ভাত খায় নাই খাইছে সেজন্য এই চাকরি হবে না সরকারি লাগবে দরকারি লাগবে এগুলো করা যাবে না বিয়ে দিতে হবে ঠিক কিনা কথা বলো এবার বিয়ে যখন দিয়েছে বাসর করা আছে না নাই ফোলা কইতেছে যাবো না যাবো না ঠিক কিনা আচ্ছা একটু পানি খাই আসি এ পানি ভিতরে আছে আচ্ছা একটা কলকাতা এক মোবাইল দে সবাই মিলে কি করে মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই চায় সে আজকে নতুন বউয়ের সাথে রাতটা সুন্দর করে কাটাক
সুবহানাল্লাহ আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ লজ্জা পাচ্ছেন না সুবহানাল্লাহ জোরে বলেন জোরে কল সুবহানাল্লাহ কথা কোন ঠিক কি না এখানে কোনো অসুবিধা নাই কোনো আফসোস নাই এটা পছন্দ করে কে আল্লাহ রহমত বর্ষণ করে কে আল্লাহ আর এখান থেকে যদি কেউ দূরে থাকতে চায় লানত দেখে আল্লাহ তেমন যেন যারা প্রতিদিন 20 বার মরণের স্মরণ করবে খোদা কি কসম তার জন্য মৃত্যুটা হয়ে যাবে একদম ফুলের মতো কিসের মতো ফুলের মতো আল মাউতু তুহফাতুল মুমিন মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া গিফট কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তুমি কবরে গেছো যাও সাথে সাথে কবর তোমাকে বলবে আহলান সাহলান মারহাবা জমিনের উপরে তোকে আমি বড় পছন্দ করতাম কবর বলবে কবর তুই বড় প্রিয় ছিলি আমার আমি চাইতাম তুই আমার কাছে আস তুমি যখন কবরে গেছো দেখবে তোমার জন্য হুর ঈন বড় বড় চোখওয়ালা হুর আল্লাহ রেডি রেখেছে আল্লাহ নিজে খুতবা পড়বে আল্লাহ নিজেকে তোমার তোমার সাথে সেই হুরের বিয়ে করিয়ে দেবে সুবহানাল্লাহ এবার বিয়ে যখন হয়েছে তুমি বাসর নাম কানুমাতিল আরুস তুমি বাসর ঘরের মতো ঘুমিয়ে গেছো কিছুদিন পরে হঠাৎ দেখলাম এ এই মাত্র ঘুমাইছি আরে না 3000 বছর হয়ে গেছে সুবহানাল্লাহ চলে বলো না সুবহানাল্লাহ 3000 বছর হয়ে গেছে ঘুমিয়েছো তো কোথায় যাইতাম হাসরের মাঠে সুবহানাল্লাহ কিভাবে যাব তুমি না মসজিদের মুয়াজ্জিন ছিলে আজান দিতে দিতে যাও সুবহানাল্লাহ আর জন্য ওঠো ডিস্টার্ব করো কেন এই মাত্র ঘুমাইলাম না 5000 বছর হয়ে গেছে সুবহানাল্লাহ কোথায় যেতাম হাসরের মাঠে চলো কিভাবে যাব তুমি না হজ করেছো হজ করে এসে মানুষকে বলো নাই আমি হাজি আমি হাজি আমি হাজি পোস্টারে হাজি লাগাও নাই কেউ হাজি না বললে রাগ করো নাই আল্লাহর জন্য করেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছো যাও আজকে হাসরের মাঠে তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে চলে যাও আরেকজন আসবে এই ওঠো আচ্ছা ডিস্টার্ব করেন আপনারা একটু মাত্র আগে ঘুমাইছি কত মধুর ঘুম ছিল কেন ডিস্টার্ব করেন আরে না টাইম শেষ হয়ে গেছে কতদিন হইছে 1000 বছর হয়ে গেছে ওঠো সুবহানাল্লাহ জোরে বলেন না আমি কি করব তুমি না কোরআনে হাফেজ ছিলে প্রতিদিন এক পারা কোরআন শরীফ পড়তে তোমার সেনাই কোরআন আছে যাও তুমি কোরআন পড়তে পড়তে চলে যাও কোরআন পড়তে পড়তে চলে যাও কোরআন পড়তে পড়তে চলে যাও যেখানে গিয়ে থামবে জান্নাতের সেই কামরা হবে তোমার আরেকজন ঘুম তো নাই উরুস তো মাইক চলছে ধুম দারাক্কা মারতেছে মারে আবার সোজা করে আবার মাই কথা বলো না তোমার কি মশকারি মনে হচ্ছে এটা কি বাস্তব কিনা বলো না মারছে উরুস তো মাইর পাথর দিয়ে মাথার উপরে বাড়ি মারতেছে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আবার মাথা জোড়া লাগতেছে এ চল আবার কোথায় নিবে এখানে তো মারতে মারতে শেষ করে দিয়েছেন আর কোথায় যাবে চল আসল মাইর বাকি ঠিক কিনা বলেন না মাত্র সেমিফাইনাল হয়েছে ফাইনাল খেলা আছে না নাই কথা বলো কিভাবে উঠবো এ মাথা নিচের দিকে দে পা উপরের দিকে দে আল্লাহ এমন কেন এভাবে যা তুমি তাকে তেমন দেখবে সাসা মাথা নিচে কেন ওই লাখে 10000 টাকা করে খাইতো যে কথা বলেন না আপনি লজ্জা লাগতেছে আপনাদের অসুবিধা হচ্ছে লাখে 10000 আছে না নাই লাখে 20000 আছে না নাই কোরআন তোমাকে বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা হে ঈমানদার আল্লাহকে ভয় করো সুদের টাকাগুলো মাফ করে দাও ইন কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন হয়ে থাকো যদি তুমি মুমিন হয়ে থাকো সুদের টাকা আর নিও না আজকে থেকেই মাফ করে দাও ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে দাও
ইন লাম তাফআলু যদি তুমি না করো আয়াত শোনার পরেও যদি না করো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি তুমি যুদ্ধ করছো আল্লাহ এবং রাসূলের সাথে ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম যে তওবা করবে তার জন্য থাকবে মূলধন আর যে তওবা করবে না সুদ খেতে থাকবে সুদ খেতে থাকবে নবী তার অবস্থা কি আমার নবী বলে 36টা নারীর সাথে জেনা করাচ্ছে আরো মারাত্মক গুনাহ হলো একটা টাকা সুদের খাওয়া জোরে বলেন আরো জোরে হাই 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 পা উপরে মাথা নিচে আমার নবী মেরাজে যায় মেরাজে গিয়ে দেখে জাহান্নামের ভিতরে কিছু মানুষ বুতুনুহুম কাল বুয়ুত যাদের পেট ঘরের মতো 150 স্কয়ার ফিটের ঘর 2500 স্কয়ার ফিটের ফ্ল্যাট বাড়ির মতো ফ্ল্যাট কথা আপনি বুঝেন নাই মনে হয় বিশাল বড় পেট ওই পেটের ভিতরে সাদা গ্লাসের মতো দেখা যাবে সব ভিতরে কি আছে দেখা যাবে সেখানে হাজার হাজার শাস ওই পেটের ভিতরে দেখা যাবে সেখানে কোটি কোটি বিচ্ছু তার খাবার হবে ইল্লা হামিমাও ওয়াগাসা পুচ পশ্চিম ওই যে ফোড়া গালে যেটা বের হয় ওই পুচছে যখন তৃষ্ণার্ত হবে তাকে এভাবে পোজের গ্লাস দেওয়া হবে নাউজুবিল্লাহ আস্তে বলতেছেন আল্লাহ এমন বিশ্রী খাবার দিচ্ছে কেন ওই যে দুনিয়াতে খাইছিলি লাখে 10,000 খাইছিলি এখন এগুলো খা এরপরে পেটের ভিতরে সাপ আর সাপ সাপ আর সাপ কি লাভ ভাই বলে দিত কি পান এত সুদের ওয়াজ করি তারপরও সুদ বন্ধ হয় না হ্যাঁ তুমি ব্যাংকে টাকা রেখেছো বাধ্য হয়ে তুমি কি ঘরের মাটির তলে রাখবা ব্যাংকে তো রাখতে হবে ব্যাংকে চাকরি করছো সেগুলো ভিন্ন বিষয় সেগুলোর কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু ইচ্ছে করে ঘরে ঘুমাইয়ে ঘুমাইয়ে নাকে তেল দিয়ে 1,00,000 টাকা দিয়ে দিছো 10,000 টাকা মাসে পাঠাই দিতেছে মারাত্মক সুদ ঠিক না কথা বলতে মারাত্মক সুদ এদের কিডনি নষ্ট হয়ে যাবে লিভার চলে যাবে বুঝতেই পারবে না ঠিক কি ঠিক জোরে বলো ঠিক কি না এই সুদের টাকা দিয়ে যে সন্তান লালন পালন করে দেখা যায় সেই সন্তান লাথি মেরে ঘর থেকে বের করে দেয় কিছুদিন আগে দেখলাম এক জায়গায় বাবার লাশ দাফন করতেছেন 3 দিন ধরে ব্যাংক বন্ধ বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ শুক্র শনি রবি 3 দিন বন্ধ ব্যাংক খুলবে টাকা ভাগ করব তারপরে বাবারে কবরে দেব এবার তুমি সেখানে একটু গবেষণা করো এমন কেন হলো সন্তানগুলো যেমনি হোক দিন এলম ইলমে দিন নাই যদি ভিতরে জাররা পরিমাণ ইলমে দিন থাকতো সে বলতো ঠিক আছে অসুবিধা নাই আমার বাবাকে আগে খবর দিয়ে দিই কারো মালিকানার টাকা কখনো কেউ খেয়ে যেতে পারবে না ইসলাম এমন ধর্ম যেখানে তুমি কারো হক মারতে পারবে না এটা এক পয়সাও তুমি মারতে পারবে না তুমি সাময়িকভাবে মনে করছো আমি জায়গাটা নিয়ে ফেলেছি সাময়িকভাবে মনে হচ্ছে আমি তার টাকা মেরে দিয়েছি জিতে গেছি সে হবিগঞ্জ দিয়ে গেলে আমি শায়েস্তাগঞ্জ দিয়ে যাই ঠিক কিনা বলো বাট ইসলাম ওই ধর্ম যেই ধর্মের মধ্যে কারো হক মারার কোনো সুযোগ নাই 100 ডবল রিপিট দিতে হবে ঠিক কিনা বলেন না দিতেই হবে উপায় নাই সেজন্য আমার ভাইয়েরা জয়নুল আবেদিন কাদির আর কোনোদিন আসতে পারে কি পারে না জানে না তুমি সুদ ছেড়ে দাও ঠিক কিনা বলো সুদ ছেড়ে দাও তুমি তুমি সুদের কোটি টাকা না কামায়া হালালের 1টা টাকা খাও ওই টাকা তোমার সাথে কবরে গিয়ে কথা বলবে ঠিক কি এরপরে আরেকজন উঠবে হাসরের মাঠে ফেরেশতারা প্যাটের মধ্যে আগুনের তীর মারবে নাউজুবিল্লাহ জোরে বলেন না কি রে তুমি কে ওয়াইফাই এর বিল দিছিলা 30 তারিখ বরাবর 31 তারিখ হইতে দাও নাই বরাবর দিছো তাড়াতাড়ি দে আমার বউ আবার সিরিয়াল দেখে ডিশের লাইন কেটে দিবে আছে না নাই বলেন না তুমি ডিশের বিল দিয়ে দিয়েছো ওয়াইফাই এর বিল জাস্ট টাইম দিয়ে দিয়েছো
তুমি মসজিদের মুয়াজ্জিনের টাকা 3 মাস ধরে ঘুরাইছ। কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি মাহফিলের জন্য টাকার জন্য গেলে তোমার বের হয় সিরা 5 টাকার নোট। তুমি মসজিদে যাওয়ার সময় শুক্রবারে নিয়ে যাও, যেটা সাইয়েদ দোকানে চলে নাই, গ্যাস পামে চলে নাই, রেস্টুরেন্টে চলে নাই, মসজিদে চালাই দিব। কথা বলো, হ্যাঁ আছে না নাই? দেখবেন আপনি মসজিদের দান বাক্স যখন জুমার দিন খোলা হয়, এই কিছু রিমান্ডে চলে গেছে, কিছু আইসিইউতে আছে, কিছু এই যাইতে যাইতে যাইতেছে, কিছু এখন কবরে চলে যাবে, ঠিক কিনা বলেন না? কেন তুমি তুমি মুসলমান না? তুমি কি জানো না তোমার নবীর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের 6 মাসের দুধের শিশুকে রেখে চলে যেতে হয়েছে কাবা ঘরের পাশে আল্লাহর পরীক্ষায় রাজি হওয়ার জন্য? আল্লাহ যেন পরীক্ষায় রাজি হয়ে যায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দুধের শিশুকে রেখে চলে গেছে। হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? না ঘর আছে, না বাড়ি আছে, না পানি আছে, না খাবার আছে, কোথায় রেখে যাচ্ছেন? বলে চুপ, কোনো কথা হবে না। আল্লাহ বলেছে, হ্যাঁ তোমাদেরকে এখানে রেখে যেতে আল্লাহ বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বুক ফেটে গেছে, কিন্তু মুখ ফুটে নাই। বহু দূরে গিয়ে দুই পাহাড়ের মাঝখান দিয়ে তাকিয়ে তাকিয়ে কানে, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গাইরি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমি আমার পরিবারকে তোমার ঘরের পাশে রেখে চলে যাচ্ছি। ছোট্ট দুধের শিশুকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছে, বারবার কোরবান করেছে, আবার তলোয়ার চালিয়ে গলায় কোরবানি করতে গিয়ে, ঠিক কিনা কথা বলো? আর তুমি মসজিদে যাওয়ার সময় কেমনে 2 টাকা নিয়ে যাও, কেমনে 5 টাকা নিয়ে যাও, 10 টাকা কেন তুমি নিয়ে যাও? তোমার উচিত ছিল অন্তত একটা সাদা 100 টাকার নোট শুক্রবারের জন্য রেখে। তুমি কবরে গেলে দেখতে ওই টাকাটা তোমার সাথে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলো না। ছেঁড়া নোট মসজিদে নেওয়া যাবে না। যে সমস্ত ব্যক্তিরা মাহফিলে টাকা দেয় না, মসজিদকে দেয় না, এতিমখানায় দেয় না, মাদ্রাসায় দেয় না, এলাকার গরিব দুঃখীকে দেয় না, টাকা শুধু ব্যাংকে জমায় 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 আর জমায় জমায় আর জমায়, নিজের পোলারও দেয় না, নিজের মায়েরও খাওয়ায় না, কৃপণ আছে না নাই? ওদের পেটে মারা হবে তীর আগুনের। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল আছে, এই গ্রামের কথা নিয়ে ওই গ্রামে দেয়, এখানে নাই না, এটাও আছে, এই ঘরের কথা গিয়া ওই ঘরে কয়, দুইজনকে ঠিক রাখে। আপনি মাশাআল্লাহ, আপনার মতো নেতা এলাকায় নাই কিন্তু, ওতে কি কইছে জানেন আপনারা? এরে যায় কয়, আপনার মতো সেবা কে করতে পারবে? অমুক বলতেছে, আপনি নাকি এবার ইলেকশন করার মতো অবস্থা নাই আপনার। এই ধরনের ব্যক্তিদের চেহারা হবে শুকরের মতো। জোরে বলো নাউজুবিল্লাহ, জোরে বলো, খিনজি শুকর। তুমি কিয়ামতের মাঠে দেখবে শুকরের মতো কিছু মানুষ কবর থেকে উঠতেছে, তুমি বুঝে নেবে এরা চুগুল খুরি করত। জোরে বলো নাউজুবিল্লাহ, ছেড়ে দাও, এসব ছেড়ে দাও, তওবা করো। এরপরে 3 নম্বর ব্যক্তি, আমি অনেকগুলো পয়েন্টে পয়েন্টে কথা বলেছি। প্রথম পয়েন্ট ছিল আল্লাহর বন্ধু হব, একটু জোরে বলো সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে হলে কি করতে হবে? অটল থাকতে হবে। কিসের উপরে? ইসলামের উপর, ইমানের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। জোরে কোনা, ঠিক কিনা? এই অটল থাকার জন্য কিছু শক্তির দরকার আছে, তার মধ্যে 1 নম্বর শক্তি হলো কোরআন তিলাওয়াত, 2 নম্বর শক্তি হলো সৎসঙ্গ, ঠিক কিনা বলেন না? 3 নম্বর শক্তি হলো নিয়মিত মৃত্যুর স্মরণ করা,
জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু রাখলাম। এবার এবার হাশরের মাঠে যাদের দিকে আল্লাহ তাকাবে না বলেছিলাম, ছয় ধরনের ব্যক্তির দিকে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। এক ধরনের ব্যক্তি যারা মসজিদকে অসহায় করে দিয়েছে, মসজিদে যায় না, বানিয়েছে মসজিদ, তাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর তাদের বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আল্লাহকে তারা বলবে, কেন বানিয়েছে মসজিদ, দরকার ছিল না, যদি নাই আসে। দুই নম্বর হলো যারা কোরআন তিলাওয়াত করে না, শোকেসের মধ্যে রেখে দিয়েছে সাজিয়ে, কোরআন খোলে না, তাদের বিরুদ্ধে কোরআন কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। তিন নম্বর ব্যক্তি হলো যারা কোরআনের মুফাসসির, কোরআনের ভিতরে কুমিল্লা খুঁজে পায়, কোরআনের ভিতরে দিনাজপুর খুঁজে পায়, কিন্তু মিলাদুন্নবী খুঁজে পায় না। ঠিক কিনা কথা বলো? ইচ্ছে মতো তাফসির করে, যেমন মন চায় তেমন, নিজের মনের মতো হইলেই তাফসির, নিজের উপর পড়লেই ওই তাফসির নাই। এই ধরনের মুফাসসির যারা আছে তাদেরকে ফাসেক বলা হয়েছে, তাদের সিনার মধ্যে কোরআন অসহায়। জোরে বলো ঠিক কিনা? চার নম্বর হলো মা, ও আমার মা বোন কান পেতে শুনুন, ওয়ার্রাজুলু সালিহু গরিবুন, ওই নেককার পুরুষ বড় অসহায়, যেই পুরুষের স্ত্রী তাকে কন্ট্রোল করতে চায়। জোরে বলো। কিছু বউ আছে না সমাজে, জামাইরে বলে তুমি তাকে আমি বাজার করে আসতেছ, আছে না, আছে না, তুমি কি বুঝো? জামাইকে বলে তুমি কি বুঝো, ঠিক কিনা? আবার প্রবাস জীবনে স্বামী আছে, এখানে বসে বসে স্বামীর আমানতের খেয়ানত করে, ঠিক কিনা বলেন না? স্বামীর সম্পদকে অপচয় করে, স্বামীর আমানত, তার চেহারা, তার বেডরুম, তার ঘর, তার সৌন্দর্য, সেগুলো পর পুরুষকে দেখায়, স্বামীকে কষ্ট দেয়। এরপরে মাঝে মাঝে কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে টানা মারে, অমুকের বউরে তো সে এই শাড়ি দিছে, তুমি আমারে কি দিছো? অমুকের বউরে সে এই গহনা দিছে, তুমি আমারে কি দিছো? তোমার সংসারে সে কি পাইছি? এরকম বলে বলে যারা স্বামীকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, কষ্ট দেয়, ওই নারীদের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে দয়ার নজরে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। কথা বলো ঠিক কিনা? এরপরে ওই পুরুষের দিকে তাকাবে না। কিছু পুরুষ আছে ঘর থেকে বের হয় শিয়ালের মতো, ঘরে ঢুকে সীতা বাঘের মতো, আছে না নাই? অফিসের পাঠ সব বইয়ের লগে, ব্যবসার টেনশন সব কারে দেখায়, হেতিরে, ঠিক কিনা বলেন না? সব তার লগে, তারেই পায় শুধু, বাইরে গেলে, ঘরে আসলে চা কই, পানি কই, দেখি নাই কেন, ঠিক কিনা কথা বলেন? এই ধরনের স্বামীরা হুঁশিয়ার হয়ে যাবে, স্ত্রী চাকরানি নয়, স্ত্রী রানী, তুমি রাজা। যে ব্যক্তি স্ত্রীকে চাকরানি মনে করে সে চাকর, ঠিক কিনা বলো? যে ব্যক্তি তার স্ত্রীকে তার অধিকার দেয় না, অনেক মানুষ আছে, অনেক অফিসাররা আছে আমাদের সমাজে, সারাদিন অফিস করছে, বাসায় এসে অফিস, ল্যাপটপে অফিস, মোবাইলে অফিস, কইতেছে এ মাল নামছে কিনা, ট্রাক আসছে কিনা, চেক পাস হয়েছে কিনা, ঠিক কিনা বলেন না? আরে বাবা, পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পার্সন, গোটা পৃথিবীর সমস্ত ব্যস্ত মানুষকে এক পাল্লায় দিলে আমার নবীর ব্যস্ততার এক জর্রা হবে? আমার নবী প্রত্যেক স্ত্রীকে নিয়মিত সময় দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ আমার নবীর বিরুদ্ধে কমপ্লেইন করতে পারে নাই। তোমার উচিত হবে তোমার স্ত্রীকে টাইম দিবা, তার কথাগুলো শুনবা, তার মনের ভাষা বুঝতে চেষ্টা করবা, তাই সে রেগে গেলে তুমি চুপ হয়ে যাবা, ঠিক কিনা বলো না? তুমি রেগে গেলে সে চুপ হয়ে যাবে, দুজন কাজগুলো ভাগ করে নিবা, শুধু সে কেন করবে, মাঝে মধ্যে তাকে পেঁয়াজ কেটে দিবা, রসুন কেটে দিবা, চুলার মধ্যে হেল্প করতে পারো, ঠিক কিনা বলো? করো তুমি তার সাথে সহযোগিতা, তাকে ভালোবাসো, সে তোমার অর্ধাঙ্গিনী, তাকে ইমোশনাল টর্চার করো না, তাকে গালিগালাজ করো না, একটা কাজ শুরু করে দাও আজকে থেকে, সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম কে আগে দেবে, স্বামী না স্ত্রী, নেতা না কর্মী, হুজুর নাকি মুসল্লি? না না না, সালাম দেবে আমার নবী বলেন,
যেই ব্যক্তি আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই একটা সুন্নাত চালু করো ঘরে। অনেক বাপরা আছে, অনেক বাবারা আছে ঘরের মধ্যে, আসুক ছেলেরা চায় না। ঘরের মধ্যে এমন পরিবেশ তৈরি করেছে বাঘের মতো, ফোলা ফাইন যখন শুনে তার বাবা আজকে আসবে না, সিলেটে থেকে যাবে রাত্রে, সে তো ঈদের মতো খুশি, ঠিক কিনা? কারণ বাবা পরিবারের মধ্যে সেই পরিবেশ ক্রিয়েট করে ফেলেছে, একটা ভয়ঙ্কর পরিবেশ। না না না, এটা করা যাবে না। বাবাদের উচিত হবে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করা, তার মনের কথাগুলো শোনা, একসাথে বসে খেতে বসা, ঠিক কিনা বলো? দরকার আছে না নাই? বাবাদের উচিত হবে ঘরে ঢুকলে সালাম দেওয়া। সালাম দিলেই গোটা পরিবারের পরিবেশ ঠান্ডা, ঠিক কিনা বলেন? এরপরে লাস্ট, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না যেই ব্যক্তিরা আলেম উলামার বক্তব্য শোনে না, অথবা শুনে কিন্তু আমল করে না, এদের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে দয়ার নজরে তাকাবে না। আসুন আমরা আজকে এই মহফিল থেকে এই জিনিসগুলো একটু মুখস্থ করে জেনে যাই, এগুলো আমল করার চেষ্টা করি। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহু, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে, তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়, ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হয়ো না, ও আবশিরু, এবং সুসংবাদ দিয়ে দেয়, বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাত যেটা তার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।